أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بشر المنافقين بأن لهم عذابا أليما. الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين. أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا. وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا. সাদাকাল্লাহু আযীম. আল্লাহ তাআলা বলেন, আপনি মুনাফিকদেরকে সুসংবাদ প্রদান করেন যে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা কাফেরদেরকে মুমিন ব্যতীত বন্ধু বানায়, তারা কি তাদের কাছে সম্মান তালাশ করে? নিশ্চয়ই সম্মান, সকল সম্মান একমাত্র আল্লাহ তাআলার কাছে। তিনি আপনার উপরে কিতাবের মধ্যে অবতরণ করেছেন, যখন তোমরা আল্লাহর আয়াতগুলোকে শোনো, যে আল্লাহর আয়াতগুলো অস্বীকার করা হয় এবং আল্লাহর আয়াত নিয়ে উপহাস করা হয়, যখন তোমরা এটা শুনো তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা অন্য কথায় লিপ্ত না হয়, নিশ্চয়ই তখন তোমরা তাদের মতো হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুনাফিকদেরকে, কাফেরদেরকে জাহান্নামের মধ্যে একত্রিত করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের বিবরণ দিয়েছেন। প্রথমত বলেছেন, মুনাফিকদেরকে সুসংবাদ প্রদান করেন যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। সাধারণত সুসংবাদ হলো ভালো কোনো খবর, যন্ত্রণাদায়ক শাস্তির তো সুসংবাদ হয় না। কিন্তু আল্লাহ তাআলা এখানে সুসংবাদ শব্দটা ব্যবহার করেছেন, তাদেরকে তাদের যন্ত্রণা, মানসিক যন্ত্রণা আরো বাড়িয়ে দেওয়ার জন্য। অনেক সময় আমরা দেখি অনেক মাস্তান কাউকে যখন মারে, সে এক সময় ক্লান্ত হয়ে পানি পানি করে তার আসে, চিৎকার করে, তো সেই মাস্তান তার সামনে পানি নিয়ে আসে। তো সে যখন পানি পান করতে চায়, সেই সময় তার সামনে থেকে পানি ফেলে দেয়, অর্থাৎ এই পানি ফেলে দেওয়ার দ্বারা তাকে কষ্ট দেওয়া উদ্দেশ্য। পানি না দিত, কিন্তু পানি এনে তারপরে সেটা ফেলে দেওয়া, এটা তাকে যন্ত্রণা আরও বাড়িয়ে দেওয়া। যখন কেউ কৃপণতা করে, একজন কৃপণ মানুষ, তখন তাকে উপহাস করে মানুষ বলে যে ঈদে আমাদের সামনে সবচেয়ে দাতা আসছে, সবচেয়ে দাতা আসছে, এর দ্বারা উদ্দেশ্য হলো তাকে আরও কষ্ট দেওয়া। অথবা বলে, হে দাতা ভাই, আপনি দান করেন, অথচ সবাই জানে বা সেও জানে সে যে কৃপণ। অথবা একজন খাটো মানুষ, তাকে যদি বলে এই লম্বা ভাই এদিকে আসেন, তার মানে তাকে উপহাস করা উদ্দেশ্য। অথবা একজন লম্বা মানুষ, তাকে যদি বলে এই খাটো ভাই, তাকে উপহাস করা উদ্দেশ্য। আপনার ছেলেকে আপনি পড়তে বলেন, পড়ে না, আবার পড়তে বলেন, পড়ে না, এখন সে পরীক্ষা দিয়ে রেজাল্ট নিয়ে আসছে ফেল, এখন আপনি আপনার ছেলেকে বলতেছেন কি, যে তোমাকে পরীক্ষার সুসংবাদ দিচ্ছি,
তোমার রেজাল্টের সুসংবাদ কী সুসংবাদ? তুমি ফেল করছো। তো এই ফেল করার সুসংবাদ দেওয়ার অর্থ হলো ফেল করার একটা কষ্ট, সুসংবাদ শব্দ বলে কষ্টকে আরও ডাবল করা। তো আল্লাহ তাআলা এভাবেই বলেন যে আপনি মোনাফেকদেরকে সুসংবাদ দেন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। শাস্তিকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আদিম বলছেন, যন্ত্রণাদায়ক, কোনো জায়গায় মাহিন বলছেন, অপমানজনক শাস্তি, কোনো জায়গায় আজিম বলছেন, বড় শাস্তি। এই সবগুলোই আল্লাহ তাআলা দিবেন শাস্তি দেওয়ার ক্ষেত্রে। শাস্তি আল্লাহ তাআলা যেহেতু সবচেয়ে বড় ক্ষমতাশালী, তো তার শাস্তিটা সবচেয়ে বড় হবে, এটাই স্বাভাবিক। এবং আল্লাহ তাআলার শাস্তি বড় হবে, আবার সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক, যন্ত্রণা মানসিক। এক হলো যে শারীরিক কষ্ট, এটা হলো বড় কষ্ট, আর একটা হলো মানসিক কষ্ট, এটা হলো যন্ত্রণাদায়ক কষ্ট। তো আল্লাহ তাআলা মানসিকও কষ্ট দিবেন। কোরআনের মধ্যে আছে জাহান্নামীদের বিবরণ যে তারা একসময় পানিতে আগুনে জ্বলতে 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 তারা পিপাসার্ত হয়ে তৃষ্ণার্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ একটু পানির ব্যবস্থা করেন। তো আল্লাহ তাআলা তখন তাদের পিপাসা নিবারণের জন্য পানি পাঠাবে, ইউগাসু বিমাইন, তাদেরকে সাহায্য করা হবে পানি দ্বারা। কিন্তু সেই পানিটা কেমন? কাল মুহনি ইয়াশমিল বুঝু, জ্বলন্ত কয়লার মতো পানি, যেই পানি তার মুখের সামনে আসার সাথে সাথে পুরো চেহারা জ্বলে যাবে। এটা হলো যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি। আল্লাহ তাআলা শাস্তির মধ্যে খুবই অপমান থাকবে, যেমন এখানে মুনাফিকদেরকে সুসংবাদ দেয় যে তাদেরকে শাস্তি, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। এক তো হলো তারা শাস্তি পেয়ে বড় কষ্টে আছে, তারপরে আবারও তাদেরকে নিয়ে উপহাস করা হবে। দুধ ইন্না কান্তাল আজিজুল করিম, কোরআনের আর এক জায়গা আসছে কাফেরদেরকে আল্লাহ বলবেন স্বাদ গ্রহণ করো, মজা করো, জাহান্নামের স্বাদ গ্রহণ করো, জাহান্নামের স্বাদ নিয়ে মজা করো, কারণ তুমি ইন্না কান্তাল আজিজুল করিম, কারণ তুমি আজ জাহান্নামের মধ্যে বড় সম্মানিত। আল্লাহ তাআলা বলবেন জাহান্নামে গিয়ে এমনি বিপদে আছে, আবার সম্মানিত কেমনে? উপহাস করা। তো আল্লাহ তাআলা বলেন মুনাফিক দিগকে, মুনাফিকদেরকে আপনি সুসংবাদ প্রদান করেন, নিশ্চয়ই তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। মুনাফিক কারা? আল্লাযীনা ইত্তাখিযূনাল কাফিরিনা আউলিয়া মিন দূনিল মুমিনিন, মুনাফিকদের একটা গুণ আল্লাহ তাআলা এখানে বলছেন, যারা মুমিন বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায়, যারা মুমিনকে ছেড়ে কাফেরদেরকে বন্ধু মনে করে। আর সবচেয়ে বড় আল্লাহ তাআলা দুনিয়াতে যত বড় শাস্তির কথা বলছেন, সবচেয়ে বড় শাস্তি যেই পাপের জন্য আল্লাহ বলছেন, সেই শাস্তিটা হলো কোনো মুসলমানকে, কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করা। উমাইয়া কুতুল মুমিনা মুতাআম্মিদা, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করবে, ফাজাউহু জাহান্নাম, তার পরিণাম জাহান্নাম, খালিদান ফিহা, জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবে, ও আআদ্দা লাহুম আযাবান আযীমা, তার জন্য বড় শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। দুনিয়ার অন্য কোনো শাস্তির জন্য আল্লাহ তাআলা এতগুলো শব্দ ব্যবহার করেন না। এক তো জাহান্নাম, জাহান্নামে চিরস্থায়ী, তারপরে আবার এই জাহান্নামের শাস্তি ছাড়াও আরও বড় আযাব তার জন্য প্রস্তুত আছে। মানুষ হত্যা, মুসলমান হত্যা সবচেয়ে বড় শাস্তিজনক একটা পাপ, দণ্ডনীয় একটা পাপ। এই পাপের মধ্যে যে সহযোগিতা করবে, আজ সারা পৃথিবীতে দেখেন মুসলমানদেরকে কাফেররা বিভিন্ন জায়গায় আক্রমণ করে মারতেছে, বিভিন্ন দেশে, ইরাকে বলেন, আর ইয়ামান বলেন, আর ফিলিস্তিনে বলেন, আফগানিস্তান বলেন, কাশ্মীর বলেন, পৃথিবীর সিরিয়াতে বলেন,
সারা পৃথিবীতে মুসলমানদেরকে কাফেররা মারতেছে, আর এই কাফেরদেরকে মুসলমানদেরকে কাফেররা মারার জন্য সুযোগটা কারা করে দিচ্ছে? এরকম মোনাফেক মুসলমানরা, তারাই কাফেরদেরকে ডেকে আনতেছে যে মুসলমানদেরকে মারো, তারাই হয়তো ক্ষমতার জন্য কাফেরদেরকে মুসলমানদেরকে শাস্তি দেওয়ার জন্য, মুসলমানদেরকে হত্যা করার জন্য তাদেরকে ডাকতেছে, তাদের মুসলমানদের দেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য, তার নিজের স্বার্থের জন্য কাফেরদেরকে ডাকতেছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইত্তাখিযূনাল কাফিরিনা আওলিয়া মিন দূনিল মুমিনিন, যারা কাফেরদেরকে বন্ধু বানাবে মুমিন ছাড়া, এরা হলো মুনাফিক, এরা হলো কাফের মুনাফিক। এখন এই মুনাফিকরা তারা কাফেরদেরকে কেন বন্ধু বানায়, মুমিন বাদ দিয়ে কাফেরদেরকে কেন বন্ধু বানায়, কারণ কি? আল্লাহ তাআলা কারণটাও বলেন যে কেন তারা মুসলমান বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু মনে করে। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, আল্লাহ তাআলা বলেন যে তারা কি এই কাফেরদের কাছে সম্মান চায়? নিশ্চয়ই সকল সম্মান আল্লাহর কাছে। যারা এই মুনাফিক মুসলমান যারা কাফেরদেরকে বন্ধু বানায় মুসলমান বাদ দিয়ে, কেন বন্ধু বানায়? তারা মনে করে যে কাফেরদের কাছে সম্পদা আছে, কাফেরদের কাছে উন্নতি আছে, কাফেরদের কাছে টাকা পয়সা আছে, কাফেরদের কাছে ক্ষমতা আছে, কাফেরদের সাথে যদি লিয়াজু করা যায় ক্ষমতা পাওয়া যাবে, কাফেরদের সাথে যদি সম্পর্ক করা যায় টাকা পাওয়া যাবে, কাফেরদের দেশে যদি পড়াশোনা করা যায় ভালো চাকরি পাওয়া যাবে, অর্থাৎ সকল সম্মান সকল প্রতিপত্তি সকল ক্ষমতা কাফেরদের কাছে মনে করতেছে। আর আল্লাহ বলেন সকল সম্মান একমাত্র আল্লাহ, কারণ ওই যে কাফের সেও তো আমার মতো মানুষ নাকি? সেও তো মানুষ, যে আমার মতোই মানুষ তার নিজেরই তো সম্মান নেই। যেই কাফেরকে আমি সম্মানী মনে করতেছি, যেই রাজারে কাফের রাজারে বা কাফের ক্ষমতাধরে বা কাফের বড়লোকে আমি সম্মানী মনে করতেছি ক্ষমতাধর মনে করতেছি, এ কি চিরস্থায়ী ক্ষমতাধর থাকে? দুনিয়াতে এক সময় আজকে সে প্রেসিডেন্ট আছে, কালকে সে প্রিজন্সে চলে যায়, জেলখানায় চলে যায়, জেলখানার বন্দী হয়ে যায়। আজকে ধনী আছে, কালকে সে দেউলিয়া হয়ে যায়। এই শ্রীলঙ্কা আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে, তাদের জিডিপি সবচেয়ে বেশি ছিল, এরাই সবচেয়ে বেশি উন্নত দেশ, এরাই সবচেয়ে, সবার আগে সিঙ্গাপুর হবে, আর সেই শ্রীলঙ্কার এখন বেহাল অবস্থা, দেউলিয়া হয়ে গেছে। তো আজ যে ধনী কালকে সে গরিব, আজকে যে উন্নত কালকে সে অনুন্নত, আজ যে সম্মানিত কালকে সে অসম্মানিত। তো আমি কার কাছে সম্মান চাইতেছি? যে কাফেরের নিজেরই সম্মান নেই, তার নিজের সম্মান নিয়েই পরোটা বাজতেছে। আমি অমুক দেশের প্রেসিডেন্টের সাথে লিয়াজু করতেছি, সে আমার ক্ষমতায় বসাবে, এই তো ক্ষমতায় নেই, এরই তো নিজের দলই তারে বাদ দিয়ে দিচ্ছে, এর বিরোধী দলই তো এর বিদায় দিয়ে দিচ্ছে, তো তার নিজেরই তো ক্ষমতা নেই। আপনি ট্রাম্পকে ধরেন, ট্রাম্পই তো তার দেশের জনগণ সব তারে বিদায় করে দিয়েছে, ঝাঁটা মেরে বিদায় করছে, তো আপনি কারে ধরেন, কার কাছ থেকে সম্মানের আশা করেন? ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সম্মানের মালিক একমাত্র আল্লাহ তাআলা। কুলিল্লাহুম্মা, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলেন, মালিকাল মুলক, হে আল্লাহ আপনি একমাত্র সমস্ত রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি রাজত্ব প্রদান করেন যাকে চান, আপনি তাকেই রাজত্ব দেন, ক্ষমতা দেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি ক্ষমতা ছিনিয়ে নেন যার কাছ থেকে চান, তুইজ্জু মান তাশা, আপনি সম্মান প্রদান করেন যাকে আপনি চান, ওয়াতুযিল্লু মান তাশা, আপনি অপমানিত করেন যাকে আপনি চান, বিয়াদিকাল খাইর, আপনার হাতেই সকল ক্ষমতা। আজকে কত মানুষ আছে দশতলা বাড়ির মালিক, অনেক টাকা পয়সা, কিন্তু তার ওই স্ট্রোক করে সে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে, পায়খানা পেশাব সব তার বিছানায় করা লাগে, তার বউও তারে বিরক্তিকর মনে করতেছে, ছেলেমেয়েরাও বিরক্তিকর মনে করতেছে, আর তার যারা চেলা চমুন্ড ছিল তারা তো তার ধারে কাছেও যায় না,
তার যারা পার্টনার ছিল কেউ তারে তার কাছেও যেতে চায় না। ওই যে যমুনা গ্রুপের মালিক যখন করোনা আক্রান্ত হয়ে মারা যায়, তখন সে নাকি ডাক্তারদেরকে বলছে যে আমার যমুনা গ্রুপ আপনারে লিখে দিব, আপনি আমারে বাঁচান। সে যখন অসুস্থ হয়েছে, তার একটা পেপারে পড়ছে, সে যখন অসুস্থ হয়েছে তখন তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ তার কাছে যায় না, গেলেই আমি হয়তো আবার করোনা আক্রান্ত হইতে পারি। তার অফিসের এত কর্মচারী, এত কর্মকর্তা যারা সবসময় তার ভয় তটস্থ থাকত, তারে 100 বার সালাম করতে একটা প্রমোশন হয় কিনা, একটা রেমুনারেশন পাওয়া যায় কিনা, একটা সম্মানই একটা বোনাস পাওয়া যায় কিনা, 10 বার সালাম করতো, 100 বার তার জুতা ঠিক করত, তারাই তার কাছ থেকে দূরে সরে গেছে, তাদেরকে খবর নেয় কেউ আসে না, কারণ তার কাছে আসলে আবার যদি করোনা আক্রান্ত হয়ে যায়। তো এই জন্য দুনিয়ার কারো হাতে সম্মান নাই, ক্ষমতা নাই, সম্মান একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন, তো এই মুনাফিকরা তো নির্বোধ, মুনাফিকরা কাফেরদেরকে বন্ধু মনে করতেছে, মুসলমানদেরকে বাদ দিতেছে, কারণ তারা আল্লাহর কাছে সম্মান মনে করতেছে না। ওয়াকাদ নাযযালা আলাইকুম ফিল কিতাব, আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে আমি তোমাদের কাছে এই আদেশ অবতরণ করছি, ইযা সামি'তুম আয়াতিল্লাহ, যখন তোমরা শুনবা আল্লাহর আয়াতকে অস্বীকার করা হইতেছে, আল্লাহর আয়াত নিয়ে উপহাস করা হইতেছে, তোমরা তাদের সাথে বসবা না। হাত্তা ইয়াকুমু ফি হাদীসিন গায়রি, যতক্ষণ না তারা এই উপহাস আর কুফুরি ব্যতীত অন্য আলোচনায় তারা লিপ্ত না হয়। ইন্নাকুম ইযাম মিসলুহুম, যদি তোমরা তাদের সাথে বসো তাহলে তোমরা তাদের মতো হয়ে গেলা। শুধু এতটুক না, তোমরা তাদের মতো হয়ে গেছো তাই না, পরের আয়াত আরো ভালো করে বলে ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা কাফেরদেরকে একত্রিত করবেন, ওই কাফেরদের সাথে এই সকল মুনাফিকদেরকেও আল্লাহ তাআলা একত্রিত করবেন। এরা হলো কাফের মুনাফিক। কিছু আমি গত সপ্তাহে বলেছি, কিছু মুনাফিক আছে আমলি মুনাফিক, আর কিছু বিশ্বাসগত মুনাফিক, যে নাকি কাফেরকে বন্ধু মনে করে। কাফেররা যখন কোরআন হাদিস নিয়ে সমালোচনা করে, সে তারপরে ওই কাফেরদের সাথে বন্ধুত্ব রাখে, তাদের সাথে উঠা বসা করে, তাদের সাথে সম্পর্ক রাখে, সে ওই কাফের মুনাফিক হয়ে গেছে। এই আয়াত আমাদের জন্য এখন একেবারে সবচেয়ে জরুরি একটা আয়াত। আমরা নিজেদের সাথে এগুলো পর্যালোচনা করা দরকার, যে আমি ওই কাফের মুনাফিক হয়ে গেলাম কিনা। কারণ আমি যখন দেখতেছি আমার নেতা ওই রসুলে নিয়ে মানব রসুলের নিয়ে সমালোচনা লোকে করছে, বলে আরে কি করছে, নূপুর শর্মা কি বলছে, এতে সমস্যাটা কি, এইটা নিয়ে এত উগ্রতা করার কি দরকার, অথচ আমি তারে ওই নেতা মানতেছি যে আমার রসুলকে নিয়ে সমালোচনা করে, আর এইটাকে যারা সমর্থন করে আমি তার নেতা মানতেছি, আমি তার আলোচনায় বসে আছি, আমি তার সমর্থন দিতেছি, তার স্লোগান দিতেছি। আমার অফিসের বস আমার সাথে বসে বলে যে আপনারা হুজুরলাই তো যত ধরনের ঝামেলা সমস্ত হুজুরদের মধ্যে, আপনারা তো কিছুই পারেন না, দৌড় হলো মসজিদ পর্যন্ত, আপনারা পারেন শুধু ঠোকর দিতে, মসজিদে বৈশাখ বসে কি সব হবে নাকি। সে নামাজকে তিরস্কার করতেছে, কোরআনকে তিরস্কার করতেছে, রসুলের সুন্নতকে তিরস্কার করতেছে, আর আমি আমার বস এই জন্য আমি তার কথা শুনতেছি। আল্লাহ বলেন যে যদি এরকম কোথাও কোরআন নিয়ে আল্লাহর আয়াত নিয়ে উপহাস করা হয়, তোমরা যদি তাদের সাথে বসো, ইন্নাকুম ইযাম মিসলুহুম, তখন তোমরা তাদের মতো হয়ে যাবা। ফালা তাকউদু মাআহুম, তুমি সেখানে বসতে পারবা না, তুমি তার সমর্থন দিতে পারবা না। তোমার বস যখন কোরআন হাদিস নিয়ে সমালোচনা করে, সাথে সাথে ওই চাকরি লাভ কি বেড়ে তুমি চলে আসো। তোমার বস যখন বলে আরে নামাজ পড়ে কি হবে, সারাদিন শুধু নামাজে দৌড়ান আপনারা, নামাজ নিয়ে যখন সমালোচনা করে, পর্দা নিয়ে যখন সমালোচনা করে, দাড়ি নিয়ে যখন সমালোচনা করে, কোরআন হাদিস নিয়ে সমালোচনা করে, রসুলকে নিয়ে যখন উপহাস করে, রসুলকে যারা উপহাস করে তাদেরকে যখন সে সমর্থন করে, এই সকল বসের ধারে কাছে যদি থাকে, তাহলে আল্লাহর সম্পর্ক আমাদের পাওয়া লাগবে না, তাহলে ওই মুনাফিকদের কাতারে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে ওই জাহান্নামের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করে দেবে।
আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা এটাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন কুনতু খায়রা উম্মতি, তোমরা শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠত্বের কারণটা কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আমরা খারাপ জিনিস দেখি আর আমার বসে বলতেছে, আমার নেতাই বলতেছে, চুপচাপ শুনতেছি। এই জন্য আজকে আমাদের শ্রেষ্ঠত্ব নাই, দুনিয়াতে আমরা লাঞ্ছিত বঞ্চিত। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম, আল্লাহ ওয়াদা করেন মুমিনদের সাথে যারা নেক আমল করবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে ক্ষমতা দিবেন, আল্লাহর ওয়াদা এটা। ওয়া লা ইউবদ্দিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা, যারা মুমিন হবে, যারা নেক আমল করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে নিরাপত্তা দিবেন, আল্লাহর ওয়াদা এটা। কিন্তু আমরা নিরাপদ নাই, সব সময় আতঙ্কে, এই মনে আমাদের রিজার্ভ শেষ, এই মনে আমাদের খাবার বন্ধ করে দিচ্ছে, এই মনে হয় বিশ্বব্যাংক আমাদেরকে দেউলিয়া ঘোষণা করতেছে, এই মনে হয় আমাদের উপরে হামলা করতেছে, এই মনে হয় মুসলমানরা ওই জায়গায় মরে যাচ্ছে, এই হচ্ছে, কোনো নিরাপত্তা নাই। এর কারণ হলো আমরা অমা কানা রব্বুকা লিইউহলিকাল কুরা বিজুলমিন ওয়া আহলুহা মুসলিহুন, আল্লাহ বলেন যে তোমার রব, আপনার রব কোনো জনপদকে আল্লাহ তাআলা ধ্বংস করেন না, কোনো জনপদকে আল্লাহ তাআলা গুনাহের কারণে ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত ওই জনপদের বাসিন্দা মুসলিহুন হবে, মানে সংশোধনকারী হবে, সংশোধিত মানুষ না। আমি নিজে সংশোধিত মানুষ, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, বড় হাজি সাহেব, কিন্তু একজনে রসুলকে নিয়ে গালিগালাজ করে আমি চুপ করে থাকি, একজনে দাড়ি নিয়ে সমালোচনা করে আমি চুপ করে থাকি, একজনে কোরআন হাদিসকে অন্ধত্ব বলে, কুসংস্কার বলে আমি চুপ করে থাকি। আল্লাহর আজাব আমাদের উপরে আসবে। রসুলের হাদিস আছে যে রসুল একবার, আল্লাহ তাআলা একবার এক এলাকায় আজাব পাঠাইছেন, জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেন ইন্না ফীহি মা'বুদাকা সালিহান লাম ইয়াসিকা তারফাত আইন, হে আল্লাহ ওই এলাকায় একজন আপনার বান্দা আছে, নেককার বান্দা, সে আপনার অবাধ্যতা গুনাহ কখনো করে নাই। আল্লাহ বলেন ফাবদা বিহি, তারে দিয়ে আজাব শুরু করো, কারণ সে নিজে ভালো মানুষ, ঠিক আছে, ফা ইন্না ওয়াজাহাহু লাম ইয়াতা মা'রফিয়া সা'আতান কাতু, তার নিজের মধ্যে ইসলামের জন্য কোনো সম্মান বোধ নাই, তার ইসলামকে খাটো করতে দেখে, রসুলের সমালোচনা করতে দেখে, নামাজগুলোকে সমালোচনা করতে দেখে তার চেহারায় কোনো বিকৃতি আসে নাই। আজ আমরা আমাদের রসুলকে গালি দেয় আমার দুঃখ লাগে না, নামাজ নিয়ে উপহাস করে কোনো দুঃখ লাগে না, আলেম ওলামারে নিয়ে উপহাস করে কোনো দুঃখ লাগে না। রসুল বলেন যার দুঃখ লাগবে না তারে দিয়ে আগে আজাব শুরু কর, তো আল্লাহর আজাব আমাদের উপর আসবে না কেন? এই জন্য আমাদের এই আয়াত খুব ভালো করে দেখতে হবে, ইদা সামিতুম আয়াতিল্লাহ, এরকম একটা আয়াত অন্য সাত পারায় আরও একটা আছে, ইদা রাআইতাল্লাযীনা ইয়াখুযূনা ফী আয়াতিনা ফাআরিদ আনহুম, একই আয়াত। আপনি যখন দেখবেন কেউ আমার আয়াত নিয়ে তারা লিপ্ত হয়েছে, সমালোচনা করতেছে, ফালা তাকরুদু মাহুম, তাদের সাথে বলবেন না আপনি। আমাদের এই যে আমাদের সমাজের মধ্যে পরিবর্তন নাই, আমরা মসজিদের মধ্যে শুক্রবার বয়ান করি, কিন্তু ওই যে বয়ান শুনে এই আবার দোকানে গিয়ে সুদ খায়, এই আবার ঘুষ খায়, এই আবার বাসায় গিয়ে বেপর্দা করে, এই এরই আবার দশটা গার্লফ্রেন্ড থাকে, এই আবার গিয়ে জুলুম করে, অথচ বয়ানও শুনতেছে, বরং আরও অনেক সময় কঠিন হয়ে যায় এরকম যে এই সকল হাজি সাহেবরাই যারা সমস্ত অপরাধী লিপ্ত আছে তারাই এসে আবার আর এক সময় বলে যে আমি কি কম মুসলমান, আমিও নামাজ পড়ি মুসলমান, আমি মসজিদে নামাজ পড়ি, আমি সেই মুসলমান, আপনাদের মতো গোড়া না, আপনারা দাড়ি রেখে গোড়া হয়েছেন, কুসংস্কার হয়েছেন, আমি এত গোড়া না, আমি হলাম লিবারেল, আমি আধুনিক, আপনারা এই মেয়েদেরকে ঘরের মধ্যে রাখতে চান, আমি আপনাদের মতো গোড়া না, আমিও মুসলমান কিন্তু আপনাদের মতো গোড়া না, আমি মেয়েদেরকে উন্মুক্ত করে দিতে চাই, তারা পাল তুলে তারা সব জায়গায় উড়বে, আমি স্বাধীন করে দিতে চাই,
অর্থাৎ এই সকল মুসলমানরাই তারাই এই আলেম ওলামা যারা সঠিক ইসলাম নিয়ে রসুলের ইসলাম নিয়ে যারা আছে এদেরকেই বরং আরো ভুল পথ ভ্রষ্ট পথ হারা ঘোষণা করে, এদের একটা নতুন ইসলাম ইসলামের একটা নতুন ভার্সন আবিষ্কার করে, ইসলামের নতুন ভার্সন। এদের যদি এই ভার্সন নতুন ইসলামের নতুন ভার্সন রসুল যদি দেখতেন আর কোরআন হাদিসের সাহাবায়ে কেরাম যদি দেখতেন বলতেন এরা রসুলের কাছ থেকে তো আসে না, এরা দাজ্জালের কাছ থেকে আসছে, এরা শয়তানের কাছ থেকে আসছে। তারা নামাজ পড়ে কিন্তু পর্দা রসুলের কোরআনের আয়াত অস্বীকার করতেছে, সুদকে অস্বীকার করতেছে, সুদ ছাড়া এই যুগে অর্থনীতি সম্ভব না, ঘুষকে অস্বীকার করতেছে, পর্দাকে অস্বীকার করতেছে, রসুলের সুন্নতকে অস্বীকার করতেছে। এই জন্য আমাদের এই বয়ানের দ্বারা পরিবর্তন হয় না, সবাই বয়ান শুনে বরং এইসব বয়ানে যারা হাজির হয় এদের দ্বারা আরও বরং দেখা যায় অনেক সময় আরও বিভ্রান্ত হয় মানুষ। এই জন্য পরিবর্তন যদি হতে হয় রসুল বলেন যে আপনাকে ফালা তাকলে আগুন, এই কাফের পাপি এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। আপনি দেখবেন মসজিদে একজনে ২০ বছর ধরে নামাজ পড়ে, দাড়ি রাখতে পারে না, সুদ ছাড়তে পারে না, পর্দা মেনটেন করতে পারে না, আর একজন লোক তাবলিগে যায় মাত্র ৪০ দিন থেকে আসে তারপরে দাড়ি রেখে ফেলে, সুদ ছেড়ে দেয়, পর্দা করা শুরু করে দেয়। কেন? কারণ ওই সম্পর্ক ছিন্ন করছে, ভালো মানুষদের সাথে থাকছে। এই জন্য আপনি যদি দিনদার হতে চান, আপনি যদি ইসলামের উপর আসতে চান, আপনাকে আগে সম্পর্ক ত্যাগ করতে হবে, পাপীদের সাথে সম্পর্ক ত্যাগ। যারা পর্দা করে না এদের সাথে আমার সম্পর্ক নাই, যারা সুদ খায় এদের সাথে আমার সম্পর্ক নাই, যারা ঘুষ খায় এদের সাথে আমার সম্পর্ক নাই। আর আমরা এই সমস্ত পাপীদের সাথে সম্পর্ক রাখার কারণেই এই সমস্ত পাপীরাও পাপ ত্যাগ করে না, বলে আমি ঘুষ খাই সুদ খাই তাতে কি হুজুরি আমারে আইসা চেয়ারম্যানই আর কি বলে প্রেসিডেন্টের জায়গায় বসা, হুজুর আমি মসজিদের মধ্যে বড় দান দিয়ে এই জন্য তারে হুজুরি আমারে ডাকে, আমি খাইলে সমস্যা নেই। আপনি যদি ওই মাউসবাতুন নাবুসের মধ্যে একটা ঘটনা আসছে, একজন ট্যাক্সি ড্রাইভার সে ট্যাক্সি চালাইতেছে, তো এখন ট্যাক্সি এক জায়গায় দাঁড়াইছে, তো সে ফোন করে বলছে একজনকে যে ওই ব্যাগটা নিয়ে আসো, তো গাড়িটা এসে দাঁড়াইছে কিন্তু ব্যাগ আনতে দেরি হয়েছে, তো ব্যাগ যখন কিছুক্ষণ অপেক্ষা করার পরে ব্যাগ পাইছে, তো ব্যাগ নেওয়ার পরে তাকে খুব বকাঝকা করছে এবং ধাক্কা দিছে যে এত দেরি হয়েছে কেন। তারপরে গাড়িতে আসার পরে তার ওয়াইফ তাকে বলতেছে যে বকাঝকা করছো ঠিক আছে কিন্তু এই থাপ্পড়টা না দিলেও তো হইতো কারণ সে তো তোমার বাবা। তখন ওই গাড়িওয়ালা যে ট্যাক্সি ড্রাইভার সে সাথে সাথে গাড়ি থামায় দিছে, বলে যে গাড়ি থেকে নামেন আপনি, আপনার মতো পাপি পয়সাও লাগবে না, আপনারই নিয়ে আমি গাড়িতেও চলবো না, আপনি নামেন। আর ওই ব্যক্তি বলে ওই ট্যাক্সি ড্রাইভার যে আমার অপমান করছে ওইখান থেকে আমার হুশ আসছে, আমি সেখান থেকে তওবা করছি। এক সবজি বিক্রেতা তার কাছে গেছে একজন সুদখোর কিনতে, সবজি বিক্রেতা বলে আমি আপনার কাছে বিক্রি করবো না, বলে কেন, বলে আপনি সুদখোর এই জন্য আপনার কাছে আমি বিক্রি করবো না, আপনার টাকা নিয়ে আমার হারাম টাকা আমি ঢুকাইতে চাই না। ওই সুদখোর ওইখান থেকে তওবা করা শুরু করছে যে একটা সুদ একটা সামান্য একটা সবজি বিক্রেতা আমার অপমান করলো। এই জন্য আমরা যদি যারা দিনদার আমরা যদি এরকম একটা অবস্থান নিতে পারতাম তাহলে এই সমাজের মধ্যে একটা পরিবর্তন আসত, খারাপ মানুষরা ভালো হওয়ার সুযোগ পাইত, আমরা নিজেরাও এরকম লাউ আর যার কারণে সমাজের খারাপ মানুষরা আমাদের মাথার উপর আরো চেপে বসত। আল্লাহ তাআলা এই দোয়া করতে বলছেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু, হে আল্লাহ আমাদেরকে আপনি কাফেরদের জন্য বিভ্রান্তিকর বানাবেন না। কাফেরদের জন্য বিভ্রান্তিকর মানে কি,
কাফেরদের জন্য বিভ্রান্তিকর হলো, কাফেররা যখন মুসলমান হইতে চায় তখন বলে কি যে আমি কোন মুসলমান হব, হিন্দুরা বলে কি যে আমি কোন মুসলমান হব। এ তো সবসময় এই মুসলমানরা সবসময় দুধের সাথে পানি মিশায়, আমরা হিন্দুরা তো কখনো পানি মিশাই না। অনেক সময় অনেক ভাইকে যদি বলা হয় এরকম আপনাদের এলাকায় যে নামাজ মসজিদে এসে নামাজ বলে, আপনাদের মসজিদে কারা নামাজ পড়ে আমরা তো চিনি, বড় বড় টুপি লাগায় আর বাইরে এসে সুন খায়, বড় বড় টুপি পরে আপনাদের সামনে কাতারে নামাজ পড়ে আর সে মানুষের উপরে জুলুম করে, বড় বড় টুপি পরে নামাজ পড়ে আর এইখানে চাঁদাবাজি করে, আপনাদের এলাকার লোকজনই বলে। অর্থাৎ আমি মানুষকে ভালো হওয়ার জন্য প্রতিবন্ধক হয়ে গেছি। মানুষ আজ এক আমার এক আমি কয়েকবার বলছি আমার এক আত্মীয়রে বলছিলাম চলো মসজিদে যাই, বলে না মসজিদে যাব না, কেন মসজিদে স্বচ্ছ, বলে আমি মসজিদে গেছি আমার একটা ভালো জুতা চুরি করে নিয়ে গেছে এই জন্য আমি মসজিদে যাই না। আজ মানুষের ইসলামে আসার পথে প্রতিবন্ধক আমরা নিজেরা, কাফেররা। এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম তারা তো অন্য কোনো আমাদের বাংলা ভাষা জানতেন, অন্য কোনো ভাষা জানতেন না তারা, আরবি ছাড়া, কিন্তু সারা পৃথিবীতে তাদের দ্বারা ইসলাম ছড়াইছে। কিসের দ্বারা? সারা পৃথিবীতে যে ইসলাম প্রচার করছেন তারা, ইসলাম যে ছড়িয়ে দিয়েছেন কিসের মাধ্যমে? তাদের চরিত্রের মাধ্যমে, তাদের আচরণের মাধ্যমে। এরকম যদি দেখতেন, আমরা এরকম হাজি একজনে এক কিতাবের মধ্যে লিখছে তাফসিরে শাহরাবের মধ্যে, যেরকম একবার হজে ঘোষণা দেওয়া হয়েছে যে যারা আগে হজ করছে তারা হজ করতে পারবে না, এখন যেটা বর্তমানে আছে যে হাজি সাহেবদেরকে তো একবারই তওয়াফ করতে দেয় নিচে, তারপরে আর তওয়াফ করতে দেয় না, উপরে তওয়াফ করতে হবে। তো তখন এই হাজি সাহেবরা যারা ওখানে হজ করতে গেছে তারা কি করে, তারা এহরাম বেঁধে আবার নিচে যায়, আমি আগে তওয়াফ করি নি, আমি নতুন হাজি, মানে ওইখানে মিথ্যার আশ্রয় নিতেছে, ওইখানে প্রতারণার আশ্রয় নিতেছে। অর্থাৎ আমাদের এই চরিত্র যদি ভালো না হয়, আমাদেরকে দেখে কাফের মুশরিকরা ইসলামের মধ্যে কি আসবে, বরং ইসলাম থেকে আরো দৌড়াবে। আজকে অনেক মুসলমান কিন্তু নামাজ পড়তে চায় না, দাড়ি রাখতে চায় না, তারা মসজিদে আসতে চায় না, কেন? যে হুজুরটা আরো বেশি খারাপ। এক তো কিছু প্রোপাগান্ডাই আছে যে যত মাদ্রাসা মাদ্রাসায় পড়াবে না, কেন মাদ্রাসায় সমস্ত মাদ্রাসায় বলবৎকার হয়, কিছু তো প্রোপাগান্ডা আছে, আর কিছু আমাদের দোষ আছে যে সমস্ত হুজুরদের ব্যবহার খারাপ, তাদের ব্যবহার ভালো না, মসজিদে গেলে খাদেম সাহেব দূর 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 করে দাঁড়ায় দেয়। এই জন্য আমরা এখন আমাদের পাপের কারণে কাফেরদের জন্য ইসলামে প্রবেশ করার জন্য দেয়াল হয়ে গেছি। এই জন্য আমরা যদি ওই নিজেরা পাপ ত্যাগ না করতে পারি, পাপীদেরকে ত্যাগ যদি না করতে পারি, ভালো মানুষদের সাথে যদি না থাকতে পারি, ভালো মানুষদের একটা পরিবেশ যদি না বানাইতে পারি, ইসলামী পরিবেশ কখনো আসবে না আর কাফেররাও কখনো মুসলমান হবে না। বরং কাফেররা আমাদের ওই কি বলে লাউ মার্কা মুসলমান দেখে তারা আরো দূরে সরবে। যারা কিসের মুসলমান এদিকে, মানে বড় অবাক লাগে এখন মাঝে মধ্যে যখন দেখি এত বড় দাড়ি সে সিগারেট টানতেছে, খুব লজ্জা লাগে আমার যে এত বড় দাড়ি রেখে, ভাই আপনি দাড়িটা রাখতেন না, এরকম দাড়ি রেখে সবার সামনে সিগারেট টানেন কেমন, যা মাথায় টুপি দিয়ে তারপরে এসে গালি গালাস ছাড়া কথাই বলে না, মহাজন গালি গালাস ছাড়া কথাই বলে না, মাথায় টুপি দিয়েছেন কেন, এই গালি গালাস দিয়ে যদি আপনার কথা বলা লাগে, মানে বড় অবাক লাগে এখন এই অবস্থা দেখলে। এই জন্য আমাদেরকে খাঁটি মুসলমান যদি আমরা না হই, আমরা যদি মুসলমানদেরকে বন্ধু, আজকে কি বলবো আর দূরের কথা, নিজেদের কথাই বলি, কত মাদ্রাসায় পড়া ছাত্র আলেম হয়েছে কিন্তু তারপরে সে
দাঁড়িয়ে রাখে না, মাথায় টুপি করে না, শার্ট প্যান্ট পরে ঘুরে। যে কি ব্যাপার, আলেম হইছো শার্ট প্যান্ট পরে ঘুরো না? এই হুজুরটাই তো সবচেয়ে খারাপ, কারণ শার্ট প্যান্ট পরে না পড়লে ব্যবসা হয় না। আমার ক্লায়েন্টরা আসে এই জন্য, আমার ব্যবসার জন্য এরকম একটা ডেকোরাম নেওয়া লাগে। অর্থাৎ আমি আজ ইসলাম শিখে, ইসলামের ধারকবাহক হয়ে আমি ইসলামী পরিবেশ বানাইতে পারিনি। আমার পরিবেশটা, আমার চলাফেরা, আজকে অনেক তাবলিগে নিজেদের নিজেদের মধ্যেই আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, কিন্তু ওই হুজুরদের সাথে চলো একটু বেড়াইতে যাই, হুজুরদের সাথে যাবে না। সে যাবে ওই বাইরে গেলে, হুজুরদের সাথে যদি যায় সবাই হুজুর বলে টিটকারি দেয়, হুজুর দিয়ে ঝামেলা হইতে পারে। এই জন্য তার যারা মডার্ন বন্ধু আছে এদের সাথে ঘুরতে যাবে, নিজেদের মানুষ আর বাইরে কি বলবো। হুজুররা কোথায় ঠিক আছে যাই, চলো হুজুররা একসাথে যায় না, হুজুররা একসাথে যাবো না। বাসে দেখি অনেক সময় একজন দাঁড়িওয়ালা আসে, বাসে বসে আছি, যে দাঁড়িওয়ালা মানুষ যদি আমার পাশে বসতো একটু দিনের কথা বল, দেখি যে হুজুর দেখে আরও বসে না, সে আর এক জায়গায় গিয়ে বসে যেখানে হুজুর সারা আছে। হুজুর দেখলে আবার সব হুজুর বলে ডাকাডাকি, মোল্লা বলে ডাকবে, এই জন্য এখানে বসে না, দূরে আর এক জায়গায় গিয়ে বসে। এটা মানে আমাদের, আমি ইসলাম মানতেছি কিন্তু ইসলাম নিয়ে আমার গর্ব নাই, আমি দাঁড়িয়ে রাখছি, আমি কোরআন হাদিস শিখছি কিন্তু এটা নিয়ে আমার গর্ব নাই, ইসলামের প্রতি আমার আত্মসম্মান নাই। আমি দাঁড়িয়ে রাখতেছি কিন্তু এটার প্রতি আমার সম্মান নাই, আমি দাঁড়িয়ে রাখছি কিন্তু আমি যে দাঁড়িয়ে ছাড়া তারে আমি সম্মান করতেছি। আমি সব, আমি ঘুষ খাই না কিন্তু আমার দুঃখ, আরে এই ঘুষ খাই তো বড় লোক হয়েছে, আমার দুঃখ, আমার সততার প্রতি আমার আত্মসম্মান নাই, আরে এ সুদ নিয়ে কত বড় বিল্ডিং বানায় ফেললো, আমার দুঃখ। অথচ আমি সুদ না খেয়ে আমি সততার উপর আছি, এটা আমার আত্মসম্মান হওয়ার কথা, কিন্তু না দুঃখ। আমার এক আত্মীয় আছে, সে সেক্রেটারি প্ল্যানিং প্ল্যানিং মন্ত্রণালয়ের সেক্রেটারি হিসাবে এই রিটায়ার করছে, তার দুঃখ, আই অ্যাম ফেইলার বলতে বলতে পাগলই হয়েছে। তার সততার কারণে সে কোনো বাড়ি গাড়ি কিছু করতে পারেনি, কিন্তু তার সাথে যারা অন্যান্য সেক্রেটারি ছিল সচিব, এরা সবাই গাড়ি বাড়ি করে এখন রিটায়ার করার পরে তার নিজেরই ভরণ পোষণের কোনো উপায় নেই। এখন সে আফসুস, সারা জীবন আমি সততা দেখিয়ে এখন আমি তো ফেইলার, আমি ব্যর্থ, এই ব্যর্থ ব্যর্থ বলতে বলতে পাগলই হয়ে গেছে। অর্থাৎ সে সততার উপরে আছে অথচ এইটার প্রতি তার আত্মসম্মান নাই, সে অন্যদেরকে যারা ঘুষখোর যারা সুদখোর এদেরকে সে বড় মনে করতেছে। ক্ষমতা ধর যারা, আজ আমাদের কি হয়, আমরা আজকে আমরা নিজেরাই কি করি, আমরা নিজেরা বলি যে এ জালিম, এ বদমাই, সে অমুক, কিন্তু এমন বিপদে পড়ছি ওই জালিমের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, যে আমার নামে তো বিরাট মামলা হয়েছে, আপনি একটু ব্যবস্থা করেন। আজ আমাদের এই অবস্থা হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা খুব স্পষ্ট কথা, এখানে আমি কোরআনের আয়াত বলছি, এখানে আমার বানানো কিছু বলিনি, আবার একটু তর্জমা করি, খুব স্পষ্ট এখানে আল্লাহ বলেন, ইদা সামিয়তুম আয়াতিল্লাহ, যখন তোমরা আল্লাহর আয়াতকে শুনো যে এটাকে অস্বীকার করা হইতেছে, ওয়ায়ুস্তাহজাউ বিহা, এবং সমালোচনা করা হইতেছে, ফালা তাকউদু মাআহুম, এদের সাথে বসবে না, ইন্নাকুম ইদাম মিসলুহুম, যদি এদের সাথে বসো, এদের সাথে সম্পর্ক রাখো, তবে তুমিও এই কাফেরদের মতো, এই মুরতাদদের মতো তুমিও তাদের মতো মুরতাদ হয়ে যাবা, এই নাস্তিকদের মতো তুমিও নাস্তিক হয়ে যাবা, শুধু এতটুক না, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদেরকে মুনাফিকদেরকে জাহান্নামের মধ্যে একত্রিত রাখবেন। আর এই মুনাফিকদের পরিচয়, ইত্তাখিজুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিন বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু মনে করে। আজ আমি নিজে একটু দেখি আমি কাদেরকে বন্ধু মনে করতেছি, হুজুরদের বন্ধু মনে করি নাকি ওই আমেরিকা থেকে যে পাস করে আসছে তাকে বন্ধু মনে করি, নাকি অমুক বেদিন অমুসলিম বস তারে বন্ধু মনে করি, অমুক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি এই জন্য অমুসলিম বস কিন্তু বিদেশি বস তাদেরকে আমি খুশি করার জন্য সবসময় চেষ্টা করি। কোরআনের আয়াত খুব স্পষ্ট, আমরা যদি এই কোরআনের আয়াত ধরতে পারি, আমরা যদি ইসলামী পরিবেশ বানাতে পারি,
আর এই পাপীদেরকে কাফেরদেরকে যদি ছিন্ন করতে পারি আল্লাহ তাআলা সাহায্য ওই দিনই আমাদের মধ্যে চলে আসবে, বিজয় আমাদের কাছে ওই দিনই চলে আসবে, নিরাপত্তা সম্মান আল্লাহ তাআলা ওই সময় দিয়ে আসবে। এই জন্য ওই আল্লাহ তাআলার আজাব আল্লাহ তাআলার অপমান এটা কি অন্য মানুষের কারণে নাকি আমাদের নিজেদের কারণে এটা আমরা বুঝতেছি তো? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। কারো কোনো প্রশ্ন আছে? আস্তাগফিরুল্লাহ, এই সব বিশ্বাস করলো আর কুফুরি? না না, এইরকম কোনো এগুলো বিশ্বাস করলেও যে কোনো বিশ্বাসগত জিনিস যেটা কোরআন হাদিসে নাই এরকম বিশ্বাস করলে কুফুরি হয়ে যাবে। এই জন্য কুফুরিটা বহু ভয়ঙ্কর জিনিস। জি, সুদী ব্যাংক হইলে অবশ্যই গুণ আছে, যদি ইসলামী ব্যাংক হয় তাহলে সেখানে সার আছে, যেহেতু তারা বলে যে তারা ইসলামী শৈলী অনুযায়ী এটাকে পরিচালনা করে তো সেই হিসাবে সেখানে সার আছে, বাকি সুদী ব্যাংক হইলে অবশ্যই গুণ আছে। আর কোনো প্রশ্ন আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।